ধরে ফেলে, দুষ্টামির ছলে আমার পিসদা এসে ধরে। হ্যাঁ, তারপর মানে অনেক কাহিনী। যদি এখানে মসজিদে মানে জুমার নামাজ, সেটা আমার এলাকাতে পড়তাম না, যেখানে আমার কেউ না চিনতো। অর্থাৎ এটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমাকে রিয়েলাইজ করা লাগবে, তাড়াতাড়ি আমাকে চিনবে না, তো এই জন্য এরকম একটা প্লেসে যেয়ে নামাজ। আসসালামু আলাইকুম, আমি শাকিল হোসেন, গাইনোকমা হেল্প অ্যান্ড বাংলাদেশ থেকে বলছি। আমাদের সামনে আমাদের এক বড় ভাই আছেন, উনি আমাদের এখানে সার্জারির জন্য আসছেন। আপনারা জেনে থাকবেন আমরা কেন সার্জারি করে থাকি, আমাদের কী কী সমস্যা হয়, তারপরেও প্রতিটা মানুষের আলাদা কিছু গল্প থাকে, আলাদা কিছু কারণ থাকে। আমরা অনেক সময় ট্রাই করি এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের আপনাদের পরিবারের মানুষকে বোঝানোর জন্য যে মূলত এই সমস্যাটা কী, এবং এইটা শুধু আপনি আক্রান্ত না, খুব বেশি পরিমাণে মানুষ আক্রান্ত, এই ভিডিওগুলো দেখলে তারাও বুঝতে পারে। সো ঠিক এরকম কারণে এই ভিডিওটা করা আজকে। তো ভাই যেহেতু আজকে আসছে সার্জারি করবে, ওনার যে সার্বিক মতামত আমরা আজকে ওনার থেকেই জেনে নেব, ওনার থেকেই শুনে নেব, তো ওনার সাথে আমরা এখন কথা বলবো। তো ভাই বলেন, পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রিজওয়ান, তো আমি আসছি মুন্সিগঞ্জ থেকে। তো দীর্ঘদিন যাবত আসলে আমার কাছে মনে হচ্ছে আমি কী একটা নিয়ে জন্য ঘুরতেছি, যেটার জন্য আমার জন্য মানে সব জায়গায় সোশ্যাল থেকে শুরু করে কাজের জায়গা থেকে শুরু করে মানে এক্সট্রা একটা স্ট্রাগল করতে হচ্ছে, মানে যেটা নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটা ইনশাল্লাহ একটু সমাধান না হলে মানে আমার লাইফটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তো এই জন্য ইনশাল্লাহ আসা। সার্বক্ষণিক এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করেন, তাই তো বিষয়টা? আচ্ছা, আপনার তো সাইজ অত বেশি বড় না, তাহলে কেন প্রবলেম হচ্ছে? আমরা তো আপনি দেখেন হয়তো অনেকের অনেক বেশি বড় সেই হিসাবে আপনার তো অনেক ছোট। আমার এখানে সমস্যা বলতে কি, ওই যখন টাইট কোনো জামা পড়তে হয়, শার্ট পড়তে হয়, তো তখন অ্যাজ লাইক দেখা যায় যে ওইটার মানে বলার মানে ফিলিংসটা এরকম একটা এইদিকে নিপল এরিয়াতে এমন একটা ফিলিংস জাগে, মানে কি স্পর্শ করলে মানে একটা বিরক্তিকর ফিলিংস, বিরক্তিকর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হয় যে সবাই আমার এটার দিকে জায়গায় আছে, এটা আপনার মনে হয়? আমার কাছে মনে হচ্ছে, এবং তাদের অ্যাপিয়ারেন্সটাও যদি দেখি, আমি যখন কখন স্বাভাবিক আমি দাঁড়িয়ে রাখছি মসজিদে যাই, জামাতে নামাজ পড়তে হয় আমাকে, তো যাওয়ার পর আমি দেখি যে মানে অনেকেই তাকায় থাকে, বাকি অনেকে ব্যাড কমেন্টস করে, এত বড় কেন, অনেকেই মানে এটা বলেও ফেলে। হ্যাঁ হ্যাঁ, এবং এটা এটা সবচেয়েতে এম্বারেসিং একটা বিষয় মানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এটার জন্য সবচেয়েতে আমি ডিপ্রেশনে মানে 90% ডিপ্রেশন আমার এটার জন্য অনেকে এটাকে ধরে ফেলে, দুষ্টামির ছলে আমার পিসদা এসে ধরে। হ্যাঁ, তারপর মানে অনেক কাহিনী যদি এগুলো বলে না বলে না মন খুলেই বলে, তো দেখা গেছে যে আমি আমার কিছু পছন্দ থাকলেও দেখা গেছে যে স্বাভাবিক মানুষের জীবনে একটা পছন্দ থাকে, একটা মেয়ে বলেন বা এই কারণ, তো দেখা গেছে যে সেও এরকম কিছু কমেন্ট করছে, তো যার কারণে আমি ঠিক আছে দেখি তো আমার সমস্যা, তা তুমি যদি ভালো মনে হয় অন্যকে দেখো, ইনশাল্লাহ আমার মনে হয় এটা যদি এটা মেডিকেল সলিউশন থাকে আল্লাহ দিলে সমস্যার সমাধান হবে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে নিজের কাছে আমি মনে হচ্ছে একটা সোসাইটি থেকে সেপারেট হয়ে যেতাম, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান, ইভেন মসজিদে মনে হয় জুমার নামাজ, সেটা আমার এলাকাতে পড়তাম না, যেখানে আমার কেউ না চিনতো। অর্থাৎ এটা আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমাকে রিয়েলাইজ করা লাগবে, তাড়াতাড়ি আমাকে চিনবে না, তো এই জন্য এরকম একটা প্লেসে যেয়ে নামাজ পড়তাম আর কি। আসলে এটা কাইন্ড অফ ব্রেইন ক্যান্সার, ব্রেইন থেকে সরানো যায় না, সে অল টাইম এই কাজই করতে থাকে, মানে আপনার মনে হচ্ছে কেউ না তাকালেও মনে হয় তাকে, ইভেন অনেকে আপনার এখানে ধরে ফেলছে, আপনি বললেন যে কেউ একজন আপনার এটা নিয়ে ব্যাড কমেন্ট করছে বা সে আপনাকে ছেড়ে চলে গেছে, তো বিষয়গুলো খুবই মর্মান্তিক। আসলে আমাদের অ্যাজ এ হিউম্যান বিং সবাই চায় একটু মন মতো স্বাচ্ছন্দ্যভাবে চলতে ঘুরতে ফিরতে, এর বেশি কিন্তু কিছু না, কিন্তু গাইনোকোমাস্টের ফলে আমরা অধিকাংশই সেটা করতে পারি না, আমাদের মা বাবা ভাই বোন হয়তো তারা এটা বুঝে না। আমি নিজেও একজন পেশেন্ট ছিলাম, আজকে থেকে 7 বছর আগে আমিও সার্জারি করাইছি এই প্রতিষ্ঠান থেকেই, তো এখন আপনাদের স্বার্থে আমি এই প্রতিষ্ঠানে কর্মরত আছি, যাতে আপনাদের ওই কষ্টগুলো না পোহাতে হয় যেটা আমি পোহাইছি। আমি যখন সার্জারি করাই 16 সালে, ওই সময় এইরকম ভিডিও কিচ্ছু ছিল না, বাংলাদেশের 2টা ভিডিও ছিল, একটা হচ্ছে বক্তিয়ার কামাল স্যার, একটা হচ্ছে সাইদ আহমেদ সিদ্দিকী স্যার, এই 2টা ভিডিওতে ইউটিউবে শুধু পেতাম বাংলাদেশের, আর কোনো ভিডিও নেই। আল্লাহর রহমতে আজকে আমারই 500 ভিডিও আছে এই ইউটিউব চ্যানেলে, 500 ভিডিও আছে, যে সময় আমরা শুরু করি বাংলাদেশের মাত্র 2টা ভিডিও, আজকে আমার নিজেরই 500। এর বাইরে যারা ডক্টর স্যারদের আছেন, আরও ভাই বেড়াদের যারা আছে তাদের আছে,
অলমোস্ট আমি বলতে পারি মোর দেন 2000 এর বেশি ভিডিও এখন বাংলাদেশে আছে, যেটা আমাদের সময় অনলি দুইটা ছিল। দুইটা ছিল, সবাই চেষ্টা করছে আর কি। তো হ্যাঁ, সবাই এখানে আমি কাজ করি, রাজ সাহেব কাজ করে, আরও অন্যান্য ডক্টররা কাজ করেন, তো সবার মেহনতের ফলে এখন বাংলাদেশে একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। একটা সময় আমরা যখন দেখছি যে অনেকের কাছে টাকা আছে, তথ্যের অভাবে করতে পারে নাই, সাহসের অভাবে করতে পারে নাই, কারণ কোথায় করবে, কী করবে, কার কাছে করবে, কিনা কি করে ফেলে। আমরা যেমন একটা ধারণা করি যে ঢাকা গেলেই হয়তো মেরে কিডনি রেখে দিবে, এটা কিন্তু খুব ইউজুয়াল একটা ধারণা যে কাইটা কিডনি রেখে দিব, এটা কিন্তু অনেকে বলে। তারা সাপোর্ট দেয়নি, মূলত তারা সাপোর্ট না দেওয়ার অর্থ হচ্ছে যাতে টাকাটা না দিতে হয়, কারণ তাদের অ্যাবিলিটিটা ছিল না, তারা যে আমার কষ্টটা বুঝে না এমন না, তাদের অ্যাবিলিটি ছিল না দেওয়ার মতো। তো আমিও 20 দিন ঢাকা মেডিকেল কলেজে অপারেশনের জন্য ভর্তি ছিলাম, যদিও পরবর্তীতে তারা আমার অপারেশনটা করে নাই, কারণ হচ্ছে তাদের এখানে সব ইমার্জেন্সি রোগী, যে এখন সার্জারি না করলে মরে যাবে, সেখানে আমি সুস্থ মানুষ, কেন আমার সার্জারিটা করবে। ওইখানে আসলে ফিলিংসের দাম কীভাবে হবে, আমি যখন ছিলাম তখন প্রতিদিন মিনিমাম 5-7টা করে লাশ নামাই দিতাম, কারণ আমি হচ্ছে সুস্থ মানুষ, তারা অসুস্থ, ধরে উঠাই দিতাম আগুনে পোড়া রোগী, লাশটা নামাই দিতাম সন্ধ্যাবেলা। তো আমি খুবই মানসিক পীড়ার মধ্যে ছিলাম। আপনারা যারা জীবনে জাহান্নাম দেখেন নাই, তারা যে দুনিয়ার জাহান্নাম দেখতে চান, যে কোনো মেডিকেল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে চলে যান, জাহান্নামের মানুষের পুরো যে গন্ধ তার কিছুটা হলেও সেখানে পাবেন, দুনিয়ার জাহান্নাম দেখতে পাবেন, তখন বুঝতে পারবেন যে আপনি কতটা শান্তিতে আছেন। সে জাহান্নামে আমি 20 দিন ছিলাম, তো অবশ্যই বুঝতে পারেন আপনারা। এই ভিডিওটা অবশ্যই আপনারা আপনার পরিবারের সাথে শেয়ার করবেন। এই যে ভাইজান বললেন, সে ইভেন নামাজ পড়তেও অন্য মসজিদে যাওয়া লাগতো, যাতে তাকে কেউ চিনতে না পারে, নিজের এলাকায় না, নিজের এলাকায় পড়া যেত না। একজন মানুষ যে আল্লাহর উপাসনা করবে, আল্লাহকে সেজদা করবে, তার জন্য তাকে লুকাইতে হইতো, এর চাইতে বড় মানসিক যন্ত্রণা কী হতে পারে। এরকমও হতো, মসজিদে সবাই জামাতে চলে এসে, তো আমার টার্গেট থাকতো 10 মিনিট আগে যাবো, সেটা উপরে যাবো না, সেটা হচ্ছে নিজের রাস্তায় যা নামাজ বিছিয়ে নামাজ পড়ে দৌড়, মানে শর্টকাটে নামাজ পড়ে, শর্টকাটে দৌড়, আমাকে যেন বেশি মানুষের সামনে না পড়তে হয়। এবারে এই দোস্ত কি অবস্থা তোর বড়, এটা খুবই তো ভালো লাগতেছে দোস্ত, মানে এমনই একটা মানে কমেন্টস। আমার আশেপাশে কোনো কেউ থাকলে কি কমেন্টস করলো, পরে বলো ওরা আবার অ্যাসেসমেন্ট শুরু করে, তাই তো তুই তো এইরকমই লাগে। হ্যাঁ, এই জন্যই তো এটা বলছে তোকে। তো এই হচ্ছে অবস্থা আমাদের সোসাইটির, যে বিষয়টা দেখেন বিদেশে কিন্তু অনেক মানুষ আছে যারা লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে ফেলে, বাট এটা কোনো ম্যাটার না ওদের কাছে, সেম বিয়ে করতেছে, সেম সমকামিতা বলে নিয়ে পড়ে। হ্যাঁ, ইজি, মানে ওরা নিজেদের বয়সের থেকে অনেক বেশি বয়সের ছেলেদের মেয়েদের বিয়ে করে, ছেলে ছেলে মেয়ে মেয়ে বিয়ে করতেছে। ওকে, এটা তার পার্সোনাল ম্যাটার, আমার কিছু বলার নেই। বাট আমরা এই যে আমাদের সাউথ এশিয়া, যে এশিয়ান যে দেশগুলো আছে, আমাদের এই দিকটা এমন একটা জায়গায় বিলংস করি যেখানে মানুষের একটু যদি ক্ষুদ্র ছিদ্র পায়, সুন্দর করে এটাকে আরো ফেরে বড় করে দেয়। নে বাবা, না কিছু খারাপটা সেটাই খারাপটাই, আপনার যে কষ্টের দিকটা আছে সেটা তিরস্কার করবে, সে মানুষের নামাজও ঠিক মতো পড়তে পারে নাই। আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন থেকে আমার শুরু, তো আমার এরকম খোঁচাখুচি করতো, অনেকেই খোঁচাখুচি করতো। একটা সময় আমি খেলাধুলা বাদ দিছি, আমি আমাদের স্কুলে খেলা হয়েছে সেখানে আমি প্রাইজ পাইতাম, কিন্তু যখন থেকে আমার গায়না কমাসে শুরু হয় আমি খেলা বাদ দিছি। ক্রিকেট ফুটবল আমি কিন্তু মাঠে খেলাধুলা খুব ভালো করতাম, কিন্তু যখন কোনো টুর্নামেন্ট হইতো, টুর্নামেন্ট হইলে তো নিজের জামা পরা যাবে না, জার্সি পরতে হবে, তখনই আমি একটা অজুহাত দিতাম, আমি অসুস্থ এই সেই বলে খেলতাম না। এগুলো কিন্তু মানসিকভাবে অনেক অসুস্থ বানায় ফেলে। ইভেন এমনও হয়েছে যে আমি ভালো টিচারের কাছে পড়ি নাই, কারণ এখানে অনেক স্টুডেন্ট পড়ে, পড়া পারছি, কিন্তু আমার আজকে মনে হয় যে 60-এর উপর দিয়ে আমার সমস্যাটা বেশি দেখা যায়, স্যারের কাছে মায়ের খেয়েছে, আপনাদের বেতের বাড়ি, তো পড়া দিই নি, কেন দিই নি, যে সবাই আমার দেখবে। তো এইভাবে এভাবে সবারই একই রকম সমস্যা। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু যে সমস্যাগুলো তুলে ধরা হইল এগুলো আমাদের 99% ছেলে ফিল করে। তো আপনারা যদি বললে এটা তো নর্মাল লাগে, বেটে তুমি ব্যায়াম করো, জিম করো, আর আমি আমার আমি তো স্ট্রাগল করছি এতদিন, তো প্রথমে গেছিলাম খিদমা হসপিটাল, নাম শুনছিলাম, ওখানে গেছিলাম, তো উনি একটা স্যার আমাকে ধরছিল আর কি, বললো যে আমার গাইনোকো মাস্টারি হয়েছে, তখন কামাল স্যারের খবর জানি না, মিটফুটে গেলাম, তো মিটফুট থেকে আমার হরমোন চেক করলো সব কিছু,
না আপনার তো সব কিছু ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এরপরেও দেখি এটা কমে না, তো এটা কমে না পরে আমার মনে হলো সারা মেয়ের এই সমস্যা না কি সমস্যা বুঝতেছি না। মানে আসলে কি একটা ছেলেদের একটা পরিবেশে যাবো, সব কোঅপারেটিভ, কেমন আছেন ভাই, ভালো আছেন, সবার আগে আমাকে দেখব, ও তুমি তো বুঝতে পারছি তোমার মানে কিরকম একটু মানে আমি ছেলে কিনা মেয়ে সেটা তারা সন্দেহ জাস্ট দেখে জাস্ট এটার বিবেচনা করে, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা জিনিস। এটা একটা কথা হইলো মানুষের, আমি কিন্তু বারবার আমার মানে আমার অ্যাপিয়ারেন্সটা যেরকম যে আমি এটা নিয়ে হ্যাপি না, আমি এটা লুকিয়ে রাখতে চাইতেছি। আমার মনে হয় গাইনোকোমাস্টের মূল যে সেম জিনিসটা সেটা হচ্ছে টুকিয়ে রাখা রাখা, আরেকটা হচ্ছে যে ও যখন উপর হবে না তো স্বাভাবিকভাবে উপর থেকে তো সে মেয়ে হোক আর ছেলে হোক কিছু হলে দেখা দেখা যাবে, তো ওই জিনিস সবচেয়ে অ্যাম্বিয়েন্স মেয়ে। এবং গরমের দিনে যখন একটু চুলকাতে হয় তো তখন মানে সে লুকিয়ে টুলকে এমন অবস্থা কেউ জানে না দেয় না দেখে, খুবই খুবই মর্মান্তিক। তো আপনি তো ম্যারিড পার্সন, আপনার বেশিদিন হয় না, অনেক দিন হচ্ছে, দুই বছর, তো বৈবাহিক জীবনে কোনো প্রবলেম তো হয় না? না অবশ্যই না, ও আমাকে সবসময় সাপোর্ট করে, এটা কোনো সমস্যা নেই, আজকে আসছে কোনো সমস্যা নেই, তুমি সব কিছু পারফেক্ট। তারপরে আমি হেয়ারের কথা বললাম যে হেয়ার করবো না, হেয়ার কোনো সমস্যা নেই, দুষ্টামি কথা সেখানে স্যার বলছে না কোনো সমস্যা নেই, তুমি দুইবার দেখেছো না, সমস্যা আশা করি মানুষই একটা সমস্যা হয়ে যায়। এরপরে আপনার যে সেলফ কনফিডেন্স আছে আপনি পারেন, কিন্তু ওই জিনিসটা আপনি পারবেন না, একটা ওয়ার্ড বলে দেবো সারাদিন ঘুম আসে না আপনার, আসলেই কি আমি এটা খুবই মর্মান্তিক বিষয়, খুবই মর্মান্তিক বিষয়, কথা বললে কথা শেষ হবে না, মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে, আপনাদের এমবি শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের দুঃখটা শেষ হবে না, কারণ আমাদের যা হয়েছে তা বুঝতে পারছে। এখন আমি অল্প সময়ের মধ্যে কমপ্লেন করবো, কিন্তু এটা করলে আপনাদের হয়তো বা আপনাদের অন্যরকম সিচুয়েশন, ঠিক আছে? তো আমার মনে হয় যে এটা থেকে বের হওয়ার আশাটা যদি ক্ষমতা থাকে চেষ্টা করে, যত দ্রুত সম্ভব চেষ্টা করা উচিত। আর আমি এখানে মনে করি যে এখানে আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে, আজকে সাকিল বের ফোন দিছি, ভাইজান ভালি খালি থাকলে এসে পড়েন, আলহামদুলিল্লাহ কথা এবং কাজে মিল আছে, যেমন সব কিছু ভালো লাগলো। তো ইনশাল্লাহ আপনারা যদি চেষ্টা করেন আমার কাছে মনে হয় পসিবল। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আপনারা মন থেকে চেষ্টা করেন, আল্লাহ রহমত করলে সব কিছুই সম্ভব। আর টাকার পরিমাণটা আমার কাছে মনে হলো না এত বেশি, অনেকে দেখছি তো অনেকে রিক্সে থাকে, ইয়ে থাকে, ইনশাল্লাহ সব কিছু। টাকার বিষয়টা হচ্ছে কি ভাই, এটা আমাদের ফিনান্সিয়াল স্ট্রাকচারের উপর নির্ভরশীল, কারণ যার কাছে আছে তার কাছে কিছু না, যার কাছে নাই তার কাছে পঞ্চাশ টাকাও অনেক, তো বিষয়টা ওই রকমই। এরপরেও কিছু একটা করতে হলে খরচ তো হবেই, যেরকম সার্ভিস চান সেরকম খরচ আপনাকে করতেই হবে, মেশিন ইউজ করতেছে, সার্ভিস ইউজ করতেছে, বিভিন্ন মেডিসিন কিনতেছে, সব কিছুতেই লাগতেছে। তো ঠিক আছে ভাই, অনেক কথাই বললে না, আসলে এরকম কোঅপারেটিভ লোক পাওয়া খুবই টাফ, আমরা সবাই লুকানোর চেষ্টা করি। ভাই কথা বলছেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা এই যে একটু পরে অপারেশন রুমে যাব, অলরেডি দুইটা অপারেশন শুরু হয়েছে, ভিডিওতে অনেক সময় অনেক পার্ট দেখাবো, বা আমাদের সম্পূর্ণ ভিডিওটাও থাকবে একটা সময় দিয়ে দিব। যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আল্লাহ হাফেজ।